নমস্কার বন্ধুরা আজকে আমরা এখানে আলোচনা করবো ডাব্লিউ বি মেনে যাদের অ্যান্থ্রোপোলজি অপশানাল আছে সেই অ্যান্থ্রোপোলজি অপশানালের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি এখন কালচার বা সংস্কৃতি বলতে কি বোঝো যদি এরকম প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে সাধারণত আমরা আশপাশের কিন্তু এই কালচার শব্দটা কিন্তু শুনেছি অনেক সময় অনেকের মুখে আমরা শুনি যে লোকটির কোনো কালচার নেই বা ছেলেটির খুব ভালো কালচার তো অর্থাৎ কালচার বলতে আমরা যেটা বুঝি কোনো মানুষের বা গোষ্ঠীর বা ব্যক্তির কোনো আচার আচরণের বহিপ্রকাশ বা তার সঙ্গে তার ভাষা বা কিছু রীতিনীতি এছাড়াও অর্থনৈতিক একটা অবস্থা কিন্তু যোগাযোগ রয়েছে সুতরাং এই প্রশ্নের উত্তর যদি লিখতে হয় তাহলে প্রথমে আমাদের যেটা লিখতে হবে যে মানুষ একটা সামাজিক প্রাণী মানুষ সবসময় যুথবদ্ধ বা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে বা জীবনযাপন করে এবং প্রতিটি সমাজেরই কি হয় একটা নিজস্ব রীতিনীতি আছে বা আচার আচরণ আছে যা কি করে অন্যান্য সমাজ থেকে তাকে পৃথক করে যেমন সুন্দরবনের যে অঞ্চলে যারা বসবাস করে তাদের কিছু রীতিনীতি আছে ভাষাগত কিছু পার্থক্য রয়েছে যারা বীরভূম বা বাঁকুড়ায় বসবাস করে তাই না ঠিক তেমনি ওই অঞ্চলে অর্থনৈতিক অবস্থাও কিন্তু দুটো অঞ্চলের মধ্যে পার্থক্য রয়েছে এখন কালচার বা সংস্কৃতি বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আমি প্রথমে বলে দিলাম কিন্তু নিবিজ্ঞানের ভাষায় কালচার বা সংস্কৃতি একটু অন্যরকম সেটা কি নিবিজ্ঞানীরা বলছেন যে সংস্কৃতি বা কালচার আরও বৃহত্তর মানে প্রেক্ষাপট এর একটা আরও বড় সিনারিও আছে পৃথিবীর মানে সমগ্র জীবকুলের মধ্যে একমাত্র মানুষেরই কালচার আছে যা না অন্যান্য প্রাণী কুল বা জীবকুল থেকে মানুষকে পার্থক্য করেছে মানে মানুষেরই মধ্যে যেন কালচার আছে মানে নিবিজ্ঞানীরা বলছেন যে মানুষের মধ্যেই কালচার আছে যা কিনা অন্যান্য প্রাণী কুল বা জীবকুল থেকে মানুষকে পৃথক করেছে এবং নিবিজ্ঞানীরা যেটা বলছেন যে মানব জীবনের ভালো দিক ছাড়াও মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি আচার আচরণকেই তার সংস্কৃতি হিসেবে ব্যাখ্যা করেছেন নিবিজ্ঞানীরা এবং এই প্রসঙ্গে বিভিন্ন নিবিজ্ঞানী তার বিভিন্ন মতামত দিয়েছেন এগুলো তোমরা কয়েকটি নাম আমি উল্লেখ করে দেবো সেগুলো তোমরা তাদের যে ডেফিনেশান তারা যেটা দিয়েছে সেটা তোমরা লিখতে পারো এছাড়াও তোমাদের যে পাঠ্য বই বা তোমার যে নোটস আছে সেগুলো তোমরা ফলো করবে দেখো এখানে আমরা যতটা বলেছি এটা কোনো নোটস থেকে কিন্তু মুখস্থ নয় এটা কিছুটা নিজের মতো করে বলেছি এবার যেটা হবে বলবো যে সংস্কৃতি হলো মানব সমাজে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সংস্কৃতির জন্যই মানুষ কী হয়েছে অন্যান্য জীবকুল বা প্রাণীকুল থেকে পৃথক হয়েছে যেমন একটা বন্য প্রাণী তার আচরণ আর একটা মানুষের আচরণ কি এক তা তো নয় তাহলে এই বন্য প্রাণী এবং আমরা যখন মানুষের আচরণের মধ্যেই পার্থক্যটা করতে পারছি তার মধ্যে কি আছে তার মধ্যে যেটা আছে সংস্কৃতি বা কালচার তাই না দেখবি একটা মানুষের মধ্যেও দয়ামা যেমন থাকে একটি বন্য প্রাণী বা এমনি প্রাণীর মতো দয়া দয়ামাহা এগুলো সবই রয়েছে তাহলে যেটার অভাব সেটা হচ্ছে কালচার তো মানুষ কী করে তার পারিপার্শ্বিক যে জগৎ বা পরিবেশ আছে সেখান থেকেই কিন্তু এই কালচারে মানে সংস্কৃতি যে আদান প্রদান সেগুলো সে নিজের জীবনে কিন্তু আত্মস্থ করে বা এটাই আমরা আরও যদি ভালোভাবে বলতে চাই যে এটার মাধ্যমে অভিযোজিত হয়ে সেটা কি করে পরবর্তী প্রজন্মে বা নিজের জীবনে কিন্তু সেটাকে প্রয়োগ করে তো এই কালচার শব্দটি কিন্তু প্রথম যিনি প্রয়োগ করেছিলেন যে নিবিজ্ঞানী তিনি হচ্ছেন ইবি টেলার তোমরা কিন্তু এনার নাম প্রত্যেকে শুনে থাকবে যে প্রথম কালচার শব্দটি প্রয়োগ করেছিলেন ইবি টেলার বা কালচার একটা সংজ্ঞা দিয়েছিলেন ইবি টেলার এই ইবি টেলার জার্মান শব্দ কুলটার কে ইউএল টিউআর এই কুলটার শব্দটি থেকে তিনি সর্বপ্রথম এই কালচার বা সংস্কৃতি শব্দটি উত্থাপন করেন বা প্রবর্তন করেন বলা যায় তিনি বলেছেন যে যে সংস্কৃতি আর কিছুই নয় সংস্কৃতি হলো মানুষের এমন এক বৈশিষ্ট্য যা সে বস্তুগত এবং আচরণগতভাবে আয়ত্ত করে মানে ইবি টেলের বলছেন যে সংস্কৃতি আর অন্য কিছুই নয় সংস্কৃতি হলো মানুষের সেই বৈশিষ্ট্য যা সে বস্তুগত ও আচরণগতভাবে আয়ত্তে করে এখন তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারো যে বস্তুগত আচরণ কি আবার বস্তুগত আচরণ কি বা অবস্তুগত আচরণ বাইবা কি বা সংস্কৃতি কী তো বন্ধুরা সংস্কৃতিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি যেমন বস্তুগত সংস্কৃতি মানে হচ্ছে যেমন বাড়ি ঘর রাস্তাঘাট পোশাক পরিচ্ছদ এগুলো সবই হচ্ছে কিন্তু বস্তুগত কালচার বা সংস্কৃতি অবস্তুগত হচ্ছে কি যেগুলো হচ্ছে মানুষের আচার ব্যবহার বা ভাব আদান প্রদানের মাধ্যম যেগুলো সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি তো ইবি টেলার কিন্তু এটাই বলতে চেয়েছেন কালচারের সংজ্ঞায় এছাড়াও তোমরা কালচারের সংজ্ঞায় কিন্তু আরও যে সমস্ত উল্লেখযোগ্য নিবিজ্ঞানীদের সংজ্ঞা দিতে পারো তাদের মধ্যে ই এ হবেল এনার সংজ্ঞা তোমরা দিতে পারো এছাড়া বিডমি এছাড়া মার্গারেট মেট প্রমুখ প্রমুখ যারা রয়েছেন এদের সংজ্ঞাগুলো তোমরা দিতে পারো এবং তোমরা একটা ইন্টারনেট সার্চ করতে পারো বা তোমাদের যে পাঠ্য পুস্তক আছে সেখান থেকে কিন্তু তোমরা এগুলো কালেক্ট করে একটা খাদায় নোট করে রাখো যাতে পরীক্ষার আগে তোমরা একটু রিভাইজ করে যেতে পারো এবার আমরা আসবো যে কালচার বা সংস্কৃতি বৈশিষ্ট্য কি এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সাধারণভাবে কালচার বলতে কি বোঝায় নিবিজ্ঞানীরা কালচার বলতে কি বোঝেন এবং একজন নিবিজ্ঞানীর কালচার কালচার যে সংজ্ঞা দিয়েছেন সেটা আমরা বললাম এছাড়া কালচারের আরও যে অন্যান্য গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আছে তোমরা তোমাদের যেটা আমি উল্লেখ করে দিলাম সেখান থেকেও তোমরা সেই সমস্ত নিবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো তোমরা কালেক্ট করে পরীক্ষায় কিন্তু লিখতে পারো এবারে আমরা আসবো সংস্কৃতি বা কালচারের কিছু বৈশিষ্ট্য প্রথমে যে আলোচনা করেছি আমি সেখান থেকে কিন্তু কিছু বৈশিষ্ট্য তোমরা এমনি ভাবনা চিন্তা করে বার করে ফেলেছ যেমন কালচার হচ্ছে মানুষ জন্মসূত্রে কিন্তু কালচার বা সংস্কৃতি নিয়ে আসে না এটা পরিবেশের সঙ্গে কি হয় মিশে পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে এই বৈশিষ্ট্যটা কি করে অর্জিত করে এবং এটা হচ্ছে এক নম্বর একটা বৈশিষ্ট্য দু নম্বর কি কালচার কি হয় মানুষের সামাজিক যে চাহিদা রয়েছে সেই সামাজিক চাহিদা কিন্তু কালচারের মাধ্যমেই বা সংস্কৃতির মাধ্যমেই পরিস্ফুটিত হয় বা সেটা পূরণ হয় বলা যেতে পারে যেমন মানুষের যে বিভিন্ন রীতিনীতি যেমন দুর্গাপূজা বা কালী পূজা বা বিভিন্ন উৎসব এর মাধ্যমে কি হয় মানুষের সামাজিক যে বিভিন্ন চাহিদা রয়েছে সেগুলো পূরণ হয় ঠিক তেমনি সংস্কৃতির কিন্তু নিজস্ব কাঠামো বৈশিষ্ট্য থাকে ঠিক আছে মানে সব জায়গার সংস্কৃতি কিন্তু এক নয় মানে কেরলের যে সংস্কৃতি সেটা বাংলা সংস্কৃতির সঙ্গে মিলবে না ঠিক তেমনি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি কিন্তু বিভিন্ন রকমের এবং এই সংস্কৃতি বা কালচার কি করে মানব গোষ্ঠীর মধ্যে সেটা সমন্বয় সাধন করে যেমন মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যে ব্যক্তিটি রয়েছেন বা বীরভূম বাঁকুড়ায় যে ব্যক্তিটি রয়েছেন সেই অঞ্চলের ভাষা বাংলা হলেও সে বাংলার ভাষার রূপটা কলকাতা কিংবা তার নিকটস্থ অঞ্চল সেই অঞ্চলের বাংলা ভাষাতে কিছুটা আলাদা তা সত্ত্বেও কিন্তু কি দেখা যাচ্ছে ওই টোটাল যে বাংলায় যারা বসবাস করছে সেই সমস্ত মানুষের মধ্যে একটা সমন্বয় রয়েছে তার কারণ কি ভাষাগত কিছু কিছু যে পরিবর্তন বা কিছু কিছু যে ভেদাভেদ রয়েছে অঞ্চল হিসাবে প্রত্যেকে কিন্তু বাঙালি কিন্তু তাও তাদের মধ্যে ভাষার কিছু রীতি বা ভাষার কিছু রূপগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তবুও তাদের মধ্যে একটা সমন্বয় দেখা যাচ্ছে তারা বাঙালি বা কিছু রীতিনীতিগত তাদের মধ্যে মিল রয়েছে কেমন তো সংস্কৃতি কি করে সংস্কৃতি সেই সমস্ত মানব গোষ্ঠীর মধ্যে সমন্বয় কিন্তু সাধন করে থাকে তো আমরা এখানে কি কী বৈশিষ্ট্য পেলাম সংস্কৃতি মানব মানুষ জনসূত্রে পায় না সংস্কৃতি কি সংস্কৃত পরিবেশের সঙ্গে অভিযোজিত করে মানব মানুষকে আর সংস্কৃতি কি সংস্কৃতি হলো মানব সমাজের সামাজিক চাহিদা পূরণ করে এবং সংস্কৃতি সমাজ এবং পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে সঙ্গে কি করে পরিবর্তিত হয় এবং প্রত্যেকটা সংস্কৃতি একটা নিজস্ব কাঠামো বা বৈশিষ্ট্য রয়েছে এবং মানব গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করে এবং ব্যবহার আচার নিয়ম প্রভৃতি হলো সংস্কৃতি বা কালচারের বিভিন্ন রূপ তো বন্ধুরা আজকের আমাদের এখানেই আলোচনা শেষ হলো যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ